কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অ্যানা ও সোনা ব্লগে অনেক অনেক স্বাগত। তো আজকে ভিডিওটা খুব স্পেশাল, তার কারণ কালকে জামাই ষষ্ঠী তোমরা সবাই জানো। তো তার জন্য সোনা আর আমি এখন বেরিয়ে পড়েছি জামাই ষষ্ঠীর মার্কেটিং করতে, আর সোনাকে নিয়ে যাচ্ছি তার কারণ সন্ধ্যাবেলা সোনা পরে টরে একেবারে বাড়িতে আসবে। তো আজকে সারাটা দিন বলবো না, মানে দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত কী কী করি, কী কী কেনাকাটা করি, কোথায় যাই, সব কিছু ডিটেলস তোমাদেরকে শেয়ার করবো। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা দেখে যাবে, তো চলো যাওয়া। তো এখন ওই জোলক গেটে উঠছি, বাবা ভোম্বলকে একটু দর্শন করে দিলাম। এদিকে আছে বড় বাবা, মা আছেন, তো সবাইকে একটু প্রণাম করে তারপরে আমরা। তো অটো থেকে নেমে গেছি এখন সোনা আর আমি। আর তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম যে সোনার দিদি গড়ি স্টেশনে ওয়েট করছে, আর মাকে নিলে সুবিধা হয়, তার কারণ মা ভালো বার্গেনিং করতে পারে। তো তার জন্য মাকে একটু দাঁড়াতে বলেছি গড়ি স্টেশনে। আর আজকে মনে হচ্ছে গড়ি স্টেশন থেকে আমরা যাদবপুর বা গড়িয়াহাট যে কোনো একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। তো চলো আস্তে আস্তে দেখি দোকানে, আগে আমরা গড়িয়া স্টেশনে দেখবো কী পাওয়া যায়, তারপরে ভাববো যে আমরা গড়িয়াহাট যাবো কি যাবো। চলো দেখি, আগে গড়ির স্টেশনে দেখা হয়ে গেলো। আর সোনা তো দিদির সাথে দেখা করে মানে বিশাল খুশি, কী দিদি থেকে ঝেপে নেওয়া যায়। তো চলো এখন ডিসাইড করা হচ্ছে কোন দোকানে কেনাকাটা হবে। একটা দোকান ঘুরলাম তো সেখানে পছন্দ হয়নি, এখন ফার্স্টের দোকান তো পছন্দ হলো না, এরপরে দেখা যাক কোন দোকানে কী কী পছন্দ হয়। এই পছন্দ করাটা ভীষণ বড় ঝামেলা, জানি না যে কখন মানে পছন্দটা হবে, পছন্দ করতে করতে না সন্ধে হয়ে যায়। আর মানে একটু দুপুর বেরিয়েছি তার কারণ যাতে ভিড় না হয়, খেলা টেলি না করতে হয়, তার জন্য একটু দুপুরের দিকে বেরিয়েছি। তো জানি না সেই মনে লাস্টে খেলা টেলি করতে। দোকানটায় চলে এসেছি শার্ট কেনার জন্য, আর ওই যে সোনা বসে আছে, আর এখন শার্ট দেখা দে আমাদের ভাগেরটা একটা দে। তোর পেট খারাপ হবে, দে 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 দে। সোনা দেখতে পেলে তিনটে আইসক্রিম একা খাচ্ছে। উপরে ট্রেন, উপরে ট্রেন, এবার তো ফাইনালি আমরা গড়িয়াহাটে যাচ্ছি। এই গড়িয়াহাটে আমরা কিছু খুঁজে পাইনি, তো আমরা যাচ্ছি গড়িয়াহাটে। এখন জানি না ওখানে গিয়ে কী কী পাবো। আর সোনা তো 6টা থেকে পড়া আছে, দেখা যাক কী কী পাওয়া যায়। তো চলো ট্রেনে সেখানে ট্রেনে কিনে হবে, এতটাই আদর করছে যে তোকে দেখ মানে দেখানো যাচ্ছে। খুব ভালো, ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি, গাড়িতে তুলে দেবো। ফাইনালি আমরা ঢাকুরিয়ায় নেমে গেছি, এবার আস্তে আস্তে গড়িয়াহাটের দিকে রওনা দিই। মোমো খাবি? হ্যাঁ। সোনাকে লোভ দেখালেই হয়, মোমো বললেই হয়, মোমোর প্রতি সোনার একটা আলাদা আকর্ষণ। একদম পাশের বাড়ি, তোমরা এর আগেও আমার ব্লগে দেখেছো। তো ভাইয়ের দোকানে খুঁজতে খুঁজতে চলে এসে ভাইয়ের দোকান থেকে দুটো নেওয়া হয়ে গেছে। তো এখন ভাইকে রিকোয়েস্ট করা হচ্ছে যেন ডিসকাউন্ট করে, তো এখন দেখা যাক কত কি ডিসকাউন্ট করে। আর সোনা তো সমানে বলছে চলো মা কাকাই দোকানে চলো। তো দোকান থেকে নেওয়া হয়ে গেছে, ভাই সত্যি বলছে ডিসকাউন্ট করেছে। তো এখন ভাইকে টাটা করে দেওয়ার পালা। তো টাটা করো রাহুল, আর বুম্বাটা তো দেখবে। তো চলো আসছি, নিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে সোনার অবস্থা বেহাল করে দিয়েছে। আর গরম যা গরম মানে নিতে পারছি না, চলো ওপারটাই পার হবে। আমাদের কেনাকাটা হলো, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আর চোখ মুখের হালটা দেখতে পাচ্ছো পুরো একদম যাচ্ছাটাই। ফাইনালি আমরা প্ল্যাটফর্মের দিকে নামছি, আর ট্রেন কখন আসবে জানি না, কিন্তু সিঁড়ি ভেঙে নামতে নামতে আমাদের পা পুরো ব্যথা হয়ে গেছে। আর সোনার তো এখানে ঘুম পেয়ে গেছে, তো এবারে শুনতে পাচ্ছি ট্রেন আসছে। তো চলো ফাইনালি বাড়ি যাওয়া যাক। তো কিছুই না ধামাকাদার শপিং, মানে সেই দুপুরে বেরিয়ে টুকিটাকি মার্কেটিং করে আমরা চলে এসেছি বাড়িতে। তো এসেছি অনেকক্ষণ আগেই, তো তার মধ্যে একটু ফ্রেশ হয়ে ঘরদোর গুছিয়ে নিয়ে এখন ফাইনালি তোমাদেরকে দেখাতে এলাম জামাই ষষ্ঠীতে মানে শাশুড়িদের জন্য কী কী শাড়ি কিনেছি। আর মানে
ডবল ডবল শাশুড়ি, ঠিক আছে, সিঙ্গেল নয়। তার কারণ বলছি, মানে মাসিও মানে জামাই ষষ্ঠী করবে, তো তার জন্য বললাম যে ডবল ডবল শাশুড়ি। তো মাসি প্রায় বছরই করে জামাই ষষ্ঠী, তো এবছর নতুন কিছু নয়, তো দুজনের জন্যই শাড়ি নিয়েছি। আর সেই সঙ্গে সঙ্গে সোনারও মানে বাজার গরম, সোনার মিমি পয়সা দিয়েছিল, তো তার জন্য সোনার জন্য কিছু ড্রেস কেনা হয়েছে, তো সেটাও তোমরা দেখে নাও। তো খুব বেশি মার্কেটিং করিনি, আর দুপুরে যা গরম পড়েছে জানোই তো, মানে কোনো এনার্জি নেই। আর যে দোকানে ঢুকছি তো কিছুই ভালো লাগছে না, এটা দেখছি ওটা দেখছি, শুধু ঘাঁটাঘাঁটি করে চলে এসেছি, আর টুকিটাকি যেগুলো মোটামুটি পছন্দ হয়েছে সেগুলো নিয়ে চলে এসেছি। এই যে সোনার মিমি পয়সা দিয়েছিল, তো সবার ফার্স্টে সোনারটাই দেখাই। তো সোনার মিমি পয়সা দেওয়াতে এই যে ওয়ান পিস কিনেছি, যত সময় বলবো ওয়ান পিসই, দোকানদার তো তাই বললো, তো আমি জানা নেই কী অ্যাকচুয়ালি নাম, তো তোমরা যদি কেউ জেনে থাকো তো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে পারো এগুলোকে কী বলে। এই যে মানে ফুল হাতা দেখছি, তো যাই হোক দোকানদারই তো বললো যে ওয়ান পিস। আর এটিও এটা হচ্ছে যত সম্ভব নাম বললো, বেল বাটন প্যান্ট এরকম কিছু একটা বললো, তাই তো শোনা? বেল বাটন প্যান্ট শোনার খুব পছন্দ, বারবার বায়না করছিলো, তো তার জন্য এটাই কিনে দেওয়া হচ্ছে, এটা পড়লেই তোমরা দেখতে পাবে। তো কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু অবশ্যই মানে ভুলবে না। আর তার সঙ্গে নিয়েছি দুটো টপ, এ দুটো আমি কিনে দিয়েছি পছন্দ করে। তো সোনার ড্রেস আমি আবার গায়ে ধরে দেখছি আমাকে কেমন লাগছে, ভালোই লাগছে। তো যাই হোক এটা একটা কালার নিয়েছি, আর একই মানে কোয়ালিটি বলতে পারো, একটু অন্যরকম কালার, আর একটা এই যে ব্ল্যাক কালার। তো কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করতে ভুলবে না। এইবারে ফাইনালি চলে এসছে জামাই ষষ্ঠীর শাড়ি। তো এই দেখো শাশুড়িদের জন্য কি শাড়ি নিয়েছি, সেম সেম কালার, আর এর সঙ্গে মানে ব্লাউজ পিস আছে, আর সায়াটা নেওয়া হয়নি, তার কারণ আর এনার্জি ছিল না। কালকে যদি যাওয়ার পথে কিনতে পারি তো খুবই ভালো, আর না কিনতে পারলে মানে পয়সা দিয়ে দেবো। তো যাই হোক দুটো সেম সেম কালার নিয়েছি, তো তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। আর এরকম শাড়ি কেন নিয়েছি, মানে বেশিরভাগই জামাই ষষ্ঠী বলো পয়লা বৈশাখ বলো যখনই বাবা মা আসে টুকিটাকে আমি কিনে দেওয়ার চেষ্টা করি, কিন্তু তাঁতের শাড়ি জামদানি এগুলো বেশিরভাগ দেওয়া হয়। তো তাই জন্য ভাবলাম যে বিয়ে বাড়ি যাওয়ার জন্য ওদের মানে কোনো রকম এরকম একটু গর্জিয়াস টাইপের শাড়ি নেই, তো তার জন্য এই যে গর্জিয়াস টাইপের শাড়ি দিয়ে দিয়েছি দুটো। তো কেমন হয়েছে, আর এটা কিন্তু খুব একটা আমার মানে চয়েস বলবো না, এটা হচ্ছে সোনার চয়েসে নেওয়া শাড়িগুলো। তো তোমরা প্লিজ কমেন্ট করতে ভুলবে না যে শাড়ি দুটো কেমন হয়েছে। তো আমার তো খুব ভালো লাগছে, মনে হচ্ছে আমি পরে নিই, কিন্তু আমার বেশিরভাগ শাড়ি আছে মানে এই কালারের, তো তার জন্য আমি আর নিলাম না। তো কোনো এক সময় পেলে মায়ের কাছে গেলে আমি তো শাড়ি পরবো, মা বা মাসির কাছে গেলে তো শাড়ি থাকলে পরে নেবো, আমার তো খুবই ইচ্ছা যে এই শাড়ি একবার পরবে করবো, আছে অবশ্য আমার কালার বললাম। তো যাই হোক এই টুকিটাকে কিনে কাটা, ও হ্যাঁ এই যে দুটো নেল পলিশ নিয়েছে শোনা, আর একটা মেহেন্দি নিয়েছে, তো সেটা যে কোথায় ঢুকিয়ে রেখেছে আমি খুঁজে পাইনি। তো যাই হোক ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করবো। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তো ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো মানে ভিডিওর সঙ্গে, তো সবসময় হাসি খুশি থাকবে, তো টাটা বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।